আসসালামু আলাইকুম, ভাই মোহাম্মদ ফয়সাল। 1 পিস লাল বাতি বাদি সেল হবে, 4 থেকে 6 পর হবে এর ভিতরে। আর রয়েছে পাখি 4-5 পরের পেয়ার, বাঘা কবুতর 2 পেয়ার, পুরান জাতের খয়রা গলা, পুরান জাতের এই বাঘাগুলাও পুরান জাতের। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। লালবাতি সিরিয়াল বাড়িটা ভিডিওর প্রথমে দিয়ে দিব আমি। আর হচ্ছে আপনারা সিরিয়ালটা বলবেন, সিরিয়াল নাম্বারটা বলবেন, 1, 2, 3 যেভাবে সিরিয়াল করা আছে, অথবা কবুতরের নাম বলতে পারেন, লালবাতি বা পাখি বা বাঘা প্রথম পেয়ার বা বাঘা তৃতীয় পেয়ার, এভাবে সিরিয়াল ওয়াইজ আমাকে যদি বলেন আমি বুঝতে পারবো। প্রাইস আলোচনা সাপেক্ষে কবুতরগুলো সেল হয়ে গেলে ভিডিও ডিসক্রিপশনের প্রথমে সোল্ড আউট কথা লেখা থাকবে। পাখির ভাইব্রেশন গ্যারান্টি, পাখির এখনই ভাইব্রেশন চলে আসছে, ভিডিওতে দেখেন, খেয়াল করলে দেখতে পারবেন, 2টা কবুতরের ভাইব্রেশন চলে আসছে। তুলনামূলকভাবে ডটটা একটু বেশি ভাইব্রেশন করে, এবং এগুলো যখন একটা সব ক্লিয়ার হয়ে 2 দশকে পড়বে তখন ফুল ভাইব্রেশন চলে আসবে, সবাই লাগবে। কিন্তু এখনই 2টারই কবুতরের ভাইব্রেশন আছে, ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন যে ভাইব্রেশন করতেছে। এই বাঘা পেয়ারটা হচ্ছে ক্রিম চোখের, ছাড়াছাড়ি প্লাস হাই ফ্লায়ার কবুতর। আর এগুলা পুরান জাত বিধায় এগুলার মাঝে মধ্যে পাখির মতন ডানায় ভাইব্রেশন আসে, খুব অ্যাক্টিভ, হেলদি, সুস্থ, গুড কালার, গুড সাইজ। তো যাদের একা তো ভালো লাগবে, তারাই আমার সাথে যোগাযোগ করবেন। প্রায় আলোচনার সাপেক্ষে কবুতরগুলো সেল হয়ে গেলে ভিডিও ডিসক্রিপশনের প্রথমে সোল্ড আউট কথা লেখা থাকবে। ধন্যবাদ, পুরো ভিডিওটি দেখবেন। ধরো 4 পেয়ার কবুতর এবং সিঙ্গেল 1টি লালপাতি বাদি। হান্ড্রেড% পুরান জাতের খয়রা গলা কবুতর, নর্মাদি 2টারই হালকা ভাইব্রেশন আসে পাখির মতন। পুরান জাত যেই কবুতরগুলো এগুলোর কিন্তু পাখে অবশ্যই ভাইব্রেশন থাকে, এবং এই খয়রা গলা পেয়ারটার নর্মাদি 2টারই হালকা ভাইব্রেশন আসে মাঝে মধ্যে পাখায়। পুরান জাতের যেই কবুতরগুলোর বৈশিষ্ট্য থাকে এগুলোর ভিতরেও আছে, এবং হাই ফ্লায়ার এবং গায়ের কালার খুব সুন্দর, অ্যাক্টিভ, সুস্থ এবং বিগ সাইজ। তো এটা হচ্ছে বাঘা দ্বিতীয় পেয়ার, তো আপনারা বাঘা দ্বিতীয় পেয়ার বললেও হবে, এটাও হাই ফ্লায়ার এবং পুরান জাতের। আর বাঘা 2 জোড়া কবুতরের বাদি হচ্ছে বেজি কবুতরের টাচ, অর্থাৎ এই কবুতরগুলোর 2টি যে বাঘা বাদি আছে এই ভিডিওতে দেখতে পাচ্ছে, 2 জোড়া বাঘা বাদিরই বা ছিল বেজি। তো এই জন্য এই 2টা কবুতরেরই বাদি কবুতর বেজি টাচ। এখন দেখবেন কালদম কবুতর, কালদম কবুতরগুলো বেবি পেয়ার, 1 থেকে 2 পর, এর বেশি হয় নাই বেবি। লেজ এখনই ফুল ব্ল্যাক, লেজ কালো, লেজে কোনো ফাটা নাই, 2টারই লেজ দেখানো হচ্ছে। আর কালদম কবুতর যারা ব্রিডিং করাইছেন অথবা পালসের বাচ্চা নিয়ে তারা জানেন যে কালদম কবুতর
জিরো পর এক পর দুই পর থাকতে এগুলো জিরা গলার মতোই দেখা যায়। যখন আস্তে আস্তে এক দুই এক দশক বা দুই দশকে ক্লিয়ার হয় তখন বডি পুরা সাদা হয় এবং লেজ কালো হয়। তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর যারা নতুন পেটসেট বার্ডস সাবস্ক্রাইব করেনি প্লিজ নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই পাশের বেলকনি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।